মানসিক চাপে কক্সবাজারে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চাকরি করায় দায় হয়ে পড়েছে জোনাল ম্যানেজার খান মোহাম্মদ মোস্তফা কবিরের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ তাদের জীবন। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেউ কেউ। বিষয়টি এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পরও টনক নড়েনি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের। মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। ভোর ছয়টা থেকে শুরু হয় অফিস, শেষ হবে কখন তা জানা নেই কারুরই। সময় মতো উপস্থিত হতে না পারলেও অপমান লাঞ্ছনা তো আছেই, সাথে বদলি করা হয় দূর দূরান্তে। বলছি কক্সবাজারের গ্রামীণ ব্যাংকের কথা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতির তোয়াক্কা না করেই এই ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে ইচ্ছে মতো। গ্রামীণ ব্যাংকের ভুক্তভোগী একাধিক কর্মী জানান, কক্সবাজারের জোনাল ম্যানেজার খান মোহাম্মদ মোস্তফা কবির লঙ্ঘন করেছেন ব্যাংকের নিয়ম কানুন। শ্রম আইন না মেনে প্রতিদিন কর্মীদের ভোর ছয়টার মধ্যে অফিসে উপস্থিত হতে বাধ্য করছেন, প্রতিবাদ করলে বদলি করা হয় দূর দূরান্তে। আমাদেরকে না জানেই না শুনেই মানে হুট করে বদলি করে দিতে হয়। জোনাল স্যারের ইচ্ছে মতো পেশেন্ট তারা হুট করে মানে আজকে অর্ডার কালকে বদলি। আমাদের অফিস টাইম হচ্ছে 9টা টু 5টা, মানে এর কোনো টাইম নিয়ম নীতি নেই। সকাল 7টা থেকে রাত 7টা 8টা পর্যন্ত আমাদের কাজ করাচ্ছে। গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তার স্বেচ্ছাচারিতা আর মানসিক চাপে এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন কেউ কেউ। উনি আমাদেরকে মানসিকভাবে টর্চার করার কারণে আজকে আমাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। তিনি সকাল 6টা থেকে রাত 9টা অবধি আমাদের থেকে চাকরি করা লাগে, আমাদেরকে কাজ শেষ হয়ে গেলেও বাসায় যেতে দেওয়া হয় না। উনি কক্স করার জন্য এসেছে মাত্র 3 মাস, এর ভেতরে আমি কোনো অপরাধ ছাড়া কোনো সমস্যা ছাড়া আমাকে উনি বাংলাদেশের সীমান্তে বদলি করে দিয়েছে। আমরা বলতেছি গার্মেন্টস গুলো 8টা বাজে, গার্মেন্টস এর কর্মীরা যায় 8টা বাজে, আর আমাদেরকে সাড়ে 6টায় এখানে অফিসে কি করবে? তাও শনিবারে থেকে আমাদেরকে শুধু কর্মসূচির নামে আনে, কিন্তু আমরা কি করব? আমরা অসহায়, ওনারা নির্দেশ দেয় আমাদের আসতে হয়। বিষয়টি নিয়ে একাধিকবার জোনাল ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই এমন অরাজকতা বলে দাবি গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মীর। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।